বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও ধরতে পারল না সে রোমাঞ্চকর কাপটি। তাই তো হতাশ নিয়ে ফ্রান্সে পিততে হয়েছে কিলিয়ান এমবাপ্পাকে। রানার্স আপ হয়ে ফ্রান্সে পেরে মোটামুটি দর্শকদের সমর্থন পেল এমবাপ্পা দল। যদিও এমবাপ্পা তার চেহারা থেকে বিষণ্ণতা সরাতে পারেনি, কিন্তু গতকালে আবার হাসি মুখে দেখা গেল তাকে। বিশ্বকাপ ফাইনালের পর 72 ঘন্টা পেরোতে না পেরোতেই তরুণ এই তারকা যোগ দিয়েছেন নিজের ক্লাবে অনুশীলনে। বুধবার প্যারিস সেন্ট জার্মেইর অনুশীলন মাঠে ঢুকার মুখেই ক্যামেরাবন্দী হয়েছেন হাসি মুখে এমবাপ্পা। এইদিকে আবার গত মঙ্গলবারে তার 24তম জন্মদিন পালন করেন তিনি, এবং কি সামাজিক যোগাযোগ মাধ্যমে মোমবাতির সামনে ছবি তুলে পোস্ট করেন তিনি। সেখানে তাকে হাসি খুশিও দেখা যায়। আবার তিনি এটাও বলেন, বিশ্বকাপ জিতে মেসি অবশ্যই বেশ আনন্দে আছে, কিন্তু খুব শীঘ্রই দেখা হবে আমাদের।